হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগস। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমি স্নান করে এসে পড়েছি। আর এখন আমার শাশুড়ি পুজো দেবেন আজকে, তো আমার স্নান হয়ে গেছে, এখন রান্নায় ঢুকবো। আর আজকে একটু আমার মেয়ে স্কুলে যাব, তো চলো আমরা ব্লগটা দেখতে থাকো। আর তো আমি এখানে আসলাম, আর এখন আমার মেয়ে স্কুলে যাব, হ্যাঁ দেখাবো তো। তো অবশ্য স্টার্ট করছে, ওষুধটা মেয়ে দিলে খুব খারাপ ছিল, খুব অসুস্থ ছিল, তার জন্য আমার ব্লগ দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। ওর খুব মানে ইউরিনে সমস্যা ছিল, ইউরিনে ইনফেকশন হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে। তারপর কাশি ছিল, দম নিতে পারছিল না, বুকে কষ্ট হচ্ছিলো, তো ওর জন্য ওকে পাম্প দিয়েছে। এই পাম্প বক্সটা, ওই যে দেখো এই পাম্প বক্সটা, এটা আমাদের পাম্প আছে, মেশিন কেনা এখানে ওষুধ। তো এটা ওকে ডাক্তারবাবু দিয়েছে, কুচবিহারে ডাক্তার দেখিয়েছি। তো খুব প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়েছিলো, মানে তখন আমরা দিয়েছি আর কী করবো কী না করবো। আর তার মধ্যে আমার বাড়ির লোকজন আরেকটা প্রবলেম সমস্যা ছিল, আমার শাশুড়িকে নিয়ে হায়দ্রাবাদ গেছিলো আমার হাজব্যান্ড, তো বলতে গেলে বাড়িতে কেউ ছিল না, আমি আমার মা আর শ্বশুর, তো এই আর আমার মেয়েকে নিয়ে এই অবস্থা তখন, এই মুহূর্তেই সেই মুহূর্তে এই অবস্থা। তো তারপর চলো, মানে তারপর কদিন যাবো, তার ব্লগ আমার করা সম্ভব হয়ে ওঠেনি, তো এখনও একটু ঠিক আছে। তো ও এখন আর্ট করছে, ওর আর্ট ঠিক নয়, রঙ করছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর তার মধ্যে আজকে ওর স্কুলে যাব, যদি পারি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে চলো একটা দেখতে থাকো। আবার চলে আসলো রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল, মাছ চচ্চড়ি, চচ্চড়ি না ঠিক, মাছের ঝোল, ডিমের ঝোল, মানে এক একজন এক একটা খাবে, আর তার সাথে পালকের তরকারি। এই আজকে রান্না, তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না, আর অনেক কাজ আছে, তাড়াতাড়ি করতে হবে। চলো নেক্সট, তোমরা দেখতে থাকো ব্লগটা আমার। এখানে আলুর তরকারি করা হয়েছে, আলুর সবজি, এটা সকালে করা হয়েছিল, আর রাখা হয়েছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে এই যে মাছের, মাছের ঝোল, মাখা মাখা করে মাছের ঝোল, মাছের বোলালি মাছের। আর এখানে আছে ডিম, ডিমের ঝোল, এখানে পালংয়ের সবজি, আর এখানে আছে ভাত। তো এখন আমি ঘরে চলে আসলাম রেডি হওয়ার জন্য। দেখো বাইরে আজকে ভালোই রোদ্র উঠে গেছে, তো এখন আমি যাবো আমার মেয়ের স্কুলে, ওটা দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি মেয়ের স্কুলে, তো তোমরা দেখো। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ হয়ে গেছে, চলো রেডি। Thank you.
দিতে দাও টাকা নিয়ে যাও খাতা এখানে জমা নিচ্ছে আপনি যেমন স্কুল আমি স্কুলে পড়েছিলাম ছোটবেলায় স্কুল সে আমার মেয়ে স্কুল যে আমরা পড়েছি এখানে এখন বাড়ি যাচ্ছি তো বাড়িতে চলে এসেছিলাম দুপুরবেলা এসে তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এখন সন্ধ্যেবেলা দেখো ঠান্ডা একদম জ্বর শুরু হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা বাইরে আর এখানে তো এখন মানে মেসোর বাড়িতে ছোটো করে জাস্ট আমরা নিয়ে কেক এনে মেসোকে কাটাবো তো আমার বাড়িতে হচ্ছে এটা চলো দেখাই তোমাদের ছোটো করে জাস্ট কেক কাটা হবে চলো তোমরা দেখতে থাকো এই যে হ্যাপি বার্থডে টু ইউ তো এই যে এই যে বড় বড় কাটা হবে এই যে সবাই বসে আছে এখানে সবাই মিলে এখন সব দর্শকরা বসে আছে এখন কেক কাটা হবে তো চলো আর আমরা ঠান্ডায় জড়ো সড়ো হয়ে গেছি তোমরা দেখতে আর বার্থডে বার্থডে যার তার কোনো ঠান্ডা লাগছে না আমার দিকে এই যে আমরা ইউটিউবে ভিডিও ছাড়ছিলাম কিন্তু বন্ধ হয়ে গেছে নাও 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 কেক কাটো কেক কাটো হ্যাপি বার্থডে কি অবস্থা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু কি অবস্থা হ্যাপি বার্থডে টু এখানে কারো ঠান্ডা লাগছে কারো কারো আবার ঠান্ডা লাগছে না চলো কেক কাটা হয়ে গেছে এই যে কেকটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু কেক খেয়ে নাও এই যে তোমাদের জন্য তারা ক্যামেরা হাসছে না পিছা পিছা এই যে তোমাদের জন্য কেক পিছা তুই তো আমাদের এই ছিল আজকে ব্লগ তো চলো ব্লগটা এই যে কেক দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা তো চলো এখন আমরা ব্লগটা এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে